ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অজানা পয়েন্টের আজকের আলোচনা ডার্ক ওয়েব নিয়ে। আজকে আমরা জানাবো ডার্ক ওয়েব কি এবং ডার্ক ওয়েবে কি কি কাজ হয়। আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি, তবে আমরা কি কখনো ভেবে দেখেছি যে ইন্টারনেটও একটি আলাদা জগৎ আছে, অন্ধকার ওয়েব বা লুকানো? আমরা যে ইন্টারনেটে ইউটিউব, গুগল, ফেসবুক, ইয়াহু আর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, এগুলো হলো ইন্টারনেটের সার্ফেস ওয়েব। এই সার্ফেস ওয়েবে মাত্র 5% ডাটা থাকে, কিন্তু আমরা এই 5% ডাটা এর মধ্যে সব কিছু পেয়ে যাই। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, আর 95% ডাটা কোথায় থাকে? হ্যাঁ, বাকি তথ্যগুলো ডিপ ওয়েবে থাকে। একটি উদাহরণ দিই, আপনি যে আপনার ডাটা গুগল ড্রাইভ এ রেখে দিয়েছেন তা কিন্তু ডিপ ওয়েবে রয়েছে, যে কারণে আপনার তথ্যগুলো কেউ পায় না। কিন্তু যদি সার্ফ ওয়েবে এগুলো থাকতো তাহলে গোপন তথ্য পাবলিশ হয়ে যেত। আজকের মূল বিষয় ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের সবচেয়ে নিচের স্তর। ডার্ক ওয়েব মানে হলো অন্ধকার হল। মার্কিন নেভি সর্বপ্রথম ডার্ক ওয়েব ব্যবহার করে থাকে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারিদের গোপন তথ্য পাঠাতে ডার্ক ওয়েব ব্যবহার করা হয়। যে কোনো সাধারণ সার্চ ইঞ্জিনও ডার্ক ওয়েবে ঢুকতে পারে না। ডার্ক ওয়েবে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদন প্রয়োজন হয়। আপনি যদি ডার্ক ওয়েবে ঢুকতে চান তাহলে আপনাকে অবশ্যই টর বা I2P নেটওয়ার্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে। কিন্তু আপনি যদি টর ব্যবহার করেন এবং আপনার পিসিতে যদি সেটা ফুল স্ক্রিন হয়ে যায় তাহলে আপনার পিসিতে থাকা বিভিন্ন ডাটা পাস হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে থাকতে হবে, নাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনার এই তথ্যগুলো দিয়ে আপনাকে বাদর নাচও নাচাতে পারে। এবার আসি ডার্ক ওয়েবে কী হয়। সবাই ধারণা করে যে ডার্ক ওয়েবে সব সময় খারাপ কাজ হয় বা ইললিগাল কাজ হয়, কিন্তু এখানে কিছু ভালো কাজও হয়, কিন্তু খারাপ কাজের পরিমাণ অনেক বেশি। ডার্ক ওয়েবে বিভিন্ন ধরনের অবৈধ কাজ পরিচালিত হয়, যেমন অবৈধ বাণিজ্য, ফোরাম, কালোবাজারি, হ্যাকিং, সন্ত্রাসবাদ ইত্যাদি। ডার্ক ওয়েবের সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনার কাছে টাকা থাকলে আপনি ডার্ক ওয়েব ব্যবহার করে হ্যাকারকে হায়ার করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে পেশাদার খুনিকে হায়ার করতে পারবেন। লোক মুখে শোনা যায় ডার্ক ওয়েবে প্রকাশ্যে মানুষ হত্যাকারী পাওয়া যায়। যেমন আমরা যে ইউটিউব লাইভে খেলা দেখি বা খবর শুনি, কিন্তু ডার্ক ওয়েবে লাইভে এসে মানুষ হত্যা করা হয়। তাহলে আপনি ভাবতে পারেন ডার্ক ওয়েবে সব ধরনের অবৈধ কাজ 100% নিরাপদে করা যায়? তাহলে আপনার ধারণা ভুল, কেননা টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে ডার্ক ওয়েবের বিভিন্ন ধরনের অপরাধীদের ধরা হচ্ছে। তবে কখনো ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করবেন না, নাহলে অনেক বড় বিপদে পড়ে যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের ডার্ক ওয়েব নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করেন এবং একটি সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি মনে করেন ভিডিওটি অন্যদের জানানো উচিত তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই।